সুদীর্ঘ কাল থেকে চাষ হয়ে আসছে এমন একটি ফসল হচ্ছে কচু। এই কচুতে রয়েছে শ্বেতসার, ক্যালসিয়াম, ভিটামিন, ফসফরাস, লৌহ। এটা মানবদেহের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ফসল। আজকে আমরা আগাম কচু চাষ নিয়ে জানবো। যে কচুর জমিটাতে দাঁড়িয়ে রয়েছি, পাশে আপনার কচুর জমি রয়েছে, এই কচুর জমিটা হচ্ছে আপনার 1600 জায়গার উপরে এই কচুটা রোপণ করা হয়েছে। এই কচু থেকে এখন কিন্তু কচু হারভেস্ট করছে, বর্তমান বাজার হচ্ছে 100 টাকা। এই দেখেন, এই জমি থেকে আজ কচু তোলা হয়েছে। কচুটা কত বড় হয়ে গেছে, মানে বাজারের একটা চাহিদা সম্পূর্ণ কচু হয়েছে, বর্তমান বাজার দর 100 টাকা। এই কচুটার থেকে কীরকম আয় ব্যয় বা লাভ লোকসান আসবে সে বিষয় নিয়ে আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলবো। আসুন জেনে নেই, 1600 জমিতে কচু চাষ, বর্তমান কচু তুলতেছে, হারভেস্ট করতেছে, কচুর বাজার মূল্য 100 টাকা। দেখি কি পরিমাণ এখান থেকে প্রফিট আসবে। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন আপনি? ভালো আছি। যাই হোক, কচু তো মোটামুটি দেখা যাচ্ছে, এটা আজকে কি তুললেন প্রথম নাকি? হ্যাঁ, আজকে প্রথম। তাই এখন কি বাজারে কচু আপনার উঠছে, কি বাজারে বিক্রি হচ্ছে? না, এখনো বাজারে ওঠেনি, আমারটাই প্রথম। আপনারটাই প্রথম। এই জমির কচুটা আপনি রোপণ করছিলেন কতদিন আগে? এটা হয়তো মাস চারিক আগে। 4 মাস আগে এই জমি কি আপনার, তাতে কচুর যে বর্তমান বাজার মূল্য, এই বাজার মূল্য অনুযায়ী কচুর মূল্য কত? মূল্য বর্তমান 100 টাকা কেজি। তাতে যে যে কয়টা গাছ তুলছেন, এই কয়টা গাছ থেকে কি পরিমাণ তাতে আসার অনুযায়ী 1600 জমিতে কি পরিমাণ কচু আসবে? না হলো 50,000 টাকায় দেখো না বিক্রি হবে। 50,000 টাকা বিক্রি হবে কয় মাসে? 4 মাস। 4 মাস? 4 মাস। এই চাষটার মধ্যে কিরকম আমরা ঝুঁকি, কিরকম ঝুঁকি? তেমন একটা না। ঝুঁকি তেমন একটা না? না। তাহলে এখনকার যদি বাজার মূল্য 100 টাকা করে থাকে, তাহলে গড়ে জমিটার থেকে 50,000 টাকা আসবে। ঝুঁকিহীন উচ্চ মূল্যমানের, ঝুঁকিহীন উচ্চ মূল্যমানের ফসল বলা যায় এই কচুকে, যদি আগাম কচু চাষ করতে পারেন। যাই হোক, এই কচুর জাতটা নিয়ে আমরা এখন জানবো। এই কচুটা এটা কি জাত কচু? দেখা যাচ্ছে কালো গাছ, আবার মনে করেন যে সবুজ গাছ, এটা কি কচু? এটা কি বলে জাত বলে? আনাজি কচু। আনাজি কচু? আনাজি কচু। এটা বীজ সংগ্রহ করছিলেন আপনি কই থেকে? এটা আমি আছি কাঁঠাল করে। কাঁঠাল বাড়ির থেকে? কাঁঠাল বাড়ি অথবা ভুঙ্গা বাড়িতে পাওয়া যায়। কাঁঠাল বাড়ি অথবা ভুঙ্গা বাড়িতে পাওয়া যায়। কচুটা চাষাবাদ কি মোটামুটি লাভজনক দেখা যায়? লাভজনক। এমনি দেশি কচুর চেয়ে কি এটার লাভ বেশি? অনেক লাভজনক, ডাবল ডাবল। ডাবল ডাবল। এই চাষটা করা যায় তো? যায়। প্রিয় দর্শকবৃন্দ, কচু হচ্ছে আমাদের মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি, যেটা দীর্ঘকাল থেকেই চলে আসছে। সুদূর প্রাচীন কাল থেকে এই সবজি চাষের সাথে কৃষকরা জড়িত। আমরা এখন জানলাম কচুর বাজার মূল্য বর্তমানে 100 টাকা, আর 1600 থেকে 50,000 টাকা আয়। এই ফসলটা উৎপাদনে আপনার খরচ কম, ঝুঁকি কম, সেই সাথে বলা যায় বিনিয়োগ কম, বিনিয়োগে উচ্চ মূল্যমান একটি সবজি হচ্ছে কচু। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে এতক্ষণ আমরা জানলাম আগাম কচু চাষ পদ্ধতি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।